জ্যামের কারণে ডিপিএল এ মাশরাফি তামিমদের ম্যাচ স্থগিত। এবার শুধু একজন দুজন ক্রিকেটার কিংবা একটা দুইটা দল নয়, বিকেএসপি তে নির্ধারিত সময়ের অনেক পরেও যেতে পারেনি ডিপিএল এ বিকেএসপি তে ম্যাচ থাকা চার দলের কোনো দলই। মঙ্গলবার বিকেএসপি তিন নম্বর মাঠে ছিল তামিমের প্রাইম ব্যাংক এবং পার্টেক্স এর ম্যাচ, চার নম্বর মাঠে ছিল মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং সোহানদের শেখ জামালের ম্যাচ। জ্যামের কারণে ম্যাচ দুটি মাঠে গড়াতে দেরি হওয়ায় করা হয় স্থগিত। আগামীকাল বুধবার রিজার্ভ ডে তে মাঠে গড়াবে ম্যাচগুলো। এর আগে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় মঙ্গলবার ভোর 5:30 তেলবাহী লরি উল্টে সেটায় আগুন ধরে, যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা আরো চারটি গাড়িতে, যার কারণে সৃষ্ট হয় 5 কিলোমিটারেরও লম্বা জ্যাম। তবে বিকেএসপির ম্যাচগুলো মাঠে না গড়ালেও ফতুল্লায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডানের ম্যাচ শুরু হয়েছে সময় মতোই। কিছুদিন আগে জ্যামের কারণে প্রাইম ব্যাংক ক্যাপ্টেন তামিম ইকবাল ম্যাচ শুরুর 25 ওভার পর মাঠে যাওয়া নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। সেদিন জ্যামের কারণে খেলা পেছাতে বাধ্য হয়েছিলেন ম্যাচ অফিসিয়ালরা। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।